দেশে করোনার দ্বিতীয় তরঙ্গ শুরু হয়েছে এ অবস্থায় শেখ হাসিনার সরকার দেশব্যাপী আগামীকাল সোমবার থেকে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সারা বাংলাদেশে আগামীকাল থেকে আপনারা জানেন এক সপ্তাহে যে লকডাউন এ পরিস্থিতিতে গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে ট্রেন এবং লঞ্চ বিমান আমি সড়ক পরিবহনের ব্যাপারে বলবো এখানে জরুরি সেবা পণ্য পরিবহন জ্বালানি ঔষধ পচনশীল ত্রাণবাহী পরিবহন জরুরি সংবাদপত্র গার্মেন্ট সামগ্রী তৈরি পোশাক বহনকারী পরিবহন নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে যাত্রীবাহী পরিবহন কোনো অবস্থা কোথাও চলতে পারবে না এই লকডাউনের সময় এটা সরকারের নির্দেশ না আমি শুধু রমজানকে সামনে রেখে ব্যবসায়ীদের কাছে অনুরোধ করব আপনারা জিনিসপত্রের দাম বাড়াবেন না স্বাস্থ্যবিধি মানুন জনগণকে মেনে চলতে উদ্বুদ্ধ করুন স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে আমি প্রশাসন সংশ্লিষ্ট সকলকে কঠোর আবার অনুরোধ করছি বিশেষ করে যেসব জায়গা এখন ঘরমুখু মানুষের ভিড় যেমন ফেরিঘাটে লঞ্চ ঘাটে বাস স্ট্যান্ডে সেসব জায়গায় যেন স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা হয় সেই জন্য যথাযথ কর্তৃপক্ষকে আরও কঠোর আরও সতর্ক হওয়ার জন্য অনুরোধ করছি গতকাল অনানুষ্ঠানিকভাবে আমি সরকারের সিদ্ধান্তটি জানিয়েছিলাম এ কারণে যে পূর্ব প্রস্তুতির বিষয়ে অনেকেই তৎপর হতে পারবে এবং পূর্ব প্রস্তুতি নেওয়ার জন্যই আগেভাগে বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে